গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল 6টার সময় আমরা ঘুম থেকে উঠে গেছি সবাই। আমার আগে আমার সরকারবাবু উঠে গেছে, উঠে আমাকে ঘুম ভাঙিয়ে দিল। আজকে ওয়েদারটা বলার মতো না, অসাধারণ ওয়েদার, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু রোদ্র উঠে গেছে মাথার উপরে। তো সকালবেলা সেই জন্য আমার মনে হয়নি, সরকারবাবুর মনে হয়েছে, কয়েকদিন ধরে বলছিল ঘুরতে যাবো। তা আমরা এখন আজকে তিনজন মিলে ঘুরতে বেরিয়ে গেছি। এই যে দেখো একটু আমাদের ফাইনাল লুকটা দেখে নাও। আর এই যে আমার টুপি আলা পুচকু, আয় পুচকু এদিকে তাকা ওর খেয়ালে। তো আমরা এখন কোথায় যাচ্ছি গো, একটু বলে দাও জায়গাটা। গন্তব্যস্থল বোল্লা মন্দিরে। আমার সরকারবাবুর গলাটা একটু বসে গেছে, তো ওই জন্য গলার আওয়াজটা শোনা যাবে না। তা আমরা এখন সোজা বোল্লা মন্দিরে যাচ্ছি। চলো একটু ঘুরে আসি, এনজয় করে আসি, চলো। তো একটা কথা বলতেই হয়, আমরা যে টাইমে উঠেছিলাম সেই টাইমে রোদের কোনো বালাই ছিল না, পরিবেশটা খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই না গো? এত সুন্দর ছিল মানে বলার মতো না। এখন রোদটা মাথার উপর উঠে গিয়ে সত্যি গরম তো অবশ্যই লাগবে, কিন্তু তবুও বলবো ঠান্ডা হাওয়া আছে বাইরে, তাই না গো? হাওয়াটা বেজাই চলছে, হাওয়া সকালের ওয়েদারটা। কিন্তু কি ঘুমটাকে সবচেয়ে বড় জিনিসটাকে মিস করলাম, কি ঘুম। পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হয়ে গেল, তাই না? এখন কোথায় যাচ্ছি আমরা, চা খেতে? পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি চা খেতে। মানে কি বলতো, বাড়ি থেকে বেরোই এক জায়গায় যাওয়ার নাম নিয়ে, কিন্তু এই সরকারবাবুর মাথা ঠিক নয়। হ্যাঁ, মানে কোথায় যাবো ঠিক নির্দিষ্ট করতে পারে না। তো বোল্লা যাওয়ার নাম করেছি, তো বোল্লাতেই যাবো। এখন ড্যাম দেখতে যাবো না, ড্যাম দেখতে পড়বো। এখন ড্যাম দেখতে গেলে পরে হবেও না, বেশ মজা হবে না। লোকজন না থাকলে কি আর মজা হয়, ফাঁকা ফাঁকা দেখে কি মজা হয় বলো? সবাই মিলে হইচই হবে দেখতে, সেই মুক্তি হবে। তো চলো এখন চায়ের দোকানে গল্প, আমরা এখন চায়ের দোকানে যাচ্ছি। আমরা না মাঝে মাঝে আগে না খুব ঘুরতে বেরোতাম এখানে ওখানে, বেশ মানে আমরা প্রচণ্ড পরিমাণে মস্তি করেছি, তাই না গোপাল? আমরা যেরকম পরিমাণে মস্তি করেছি, হ্যাঁ বলতে পারি যে বেশি টাকা পয়সা নিয়ে, মানে মূল্যর একদম বেশি টাকা সেরকম না, মানে আমরা মনের দিক থেকে আমরা ঘুরে মস্তি করেছি পুরো, মানে যেখানে ইচ্ছে সেখানে চলে গেছি ঘুরতে, কোনো বাধা মানিনি, কারো কথা শুনিনি, নিজে যেটা বুঝছি সেটাই করেছি। বিয়ের আগে থেকেই তাই, বিয়ের পরেও অনেককে অনেক বাধা আসছে, শুনিনি, না আমরা আমাদের মতনই চলবো। কিন্তু রিসেন্ট কিছু, মানে রিসেন্ট আমাদের জীবনটা একদম অন্যদিকে চলে গেছে, মানে সোজা পথে যেতে যেতে একটু বাঁকা পথ নিয়ে নিল। দেখো 25শে বৈশাখ চলে গেছে, কিন্তু কৃষ্ণচূড়া ফুল ওটা বলো, খুব সুন্দর লাগে এই সময়টা বৈশাখ মাসটা। আর গাছের নিচে এত লাল, গাছটা কি সুন্দর লাগছে, তাই না? তো আমরা পাগলিগঞ্জের পাশে যে একটা ব্রিজ ছিল ওই রাস্তাটা ধরেই রওনা দিলাম। আমি বললাম যে চলো এই ব্রিজটা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাবো না, রাস্তা পর্যন্ত গাড়ি, তো এই দিকে গেলে সুবিধা। তো চলো, তাল গাছ দেখো কত সারিবদ্ধ, এই দেখো চলো। হ্যাঁ, ওই যে কচি কচি শাঁস, কচি কচি শাঁস যে পায় ওই যে, ওগুলো দারুন দারুন তাল পেকে আছে। হ্যাঁ, এগুলো 12 মাস মনে হয়। যদি এখনই একটা তাল পড়তো আমি এখনই কুড়িয়ে নিয়ে চলে যেতাম। বলেন একটা কথা, যতদিন না মাঠ আনবে ততদিন কি আর মাঠ দুয়ারে আসা যাবে? তো আজকে ফাইনালি আমাদেরকে মা টেনেই ফেলেছে, ওই জন্য মাঠ দুয়ারে চলে এসেছি আমরা। চলে আসেনি, চলে আসার কাছাকাছি মুহূর্ত, তাই না গো? তো জমি জমি চারধার দিয়ে বেশ ভালো হয়েছে। তো আমরা এই যে মা বোল্লার এখানে চলে এসেছি, মূর্তি তো থাকে না তাই জন্য দেখা যাবে না। বলতো যেটা বললাম, বহুদিন অনেকদিন ধরে আমাদের এখানে আসার প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমরা আসতে পারছিলাম না। আজ না কাল, কাল না পশু, পশু না তসু, তসু না তসু করে যাচ্ছিলাম, কিন্তু আজকে আমরা ফাইনালি চলে এসেছি মায়ের দোয়ারে। তো একটু বসি, ভালো লাগছে, বসে থেকে তারপরে যাবো, বেরোবো একটু পরে, একটু বসবো কিছুক্ষণ পরে তারপরে যাবো। চলো, মাকে দেখতে পাবো না, কিন্তু সব প্রত্যেক দিনই পূজা হয়, অগ্রহণ মাসে পূজা হয় না? অঘ্রাণ মাসে পূজা হয় না? তো এই যে মার আসন, খুব দিল্লি থেকে লোক আসে এখানে পূজা দিতে।
বলে ব্রাহ্মণ বসতে বসতে 10টা, আর আমরা পূজোর পূজা দিতে যাইনি, শুধু মাকে প্রণাম করতে গেছিলাম। আর সত্যি বলতে গেলে মার আসলে বাড়িতে গিয়ে মার দুয়ারে গিয়ে মার বাড়িতে গিয়ে বসার ইচ্ছে ছিল, আর একটু সময় কাটানোর ইচ্ছে ছিল, পুজো দিতে যাইনি একদম, কিছুর জন্যই না। পুজো আসলে বাড়ি থেকে পুজো দিলেই সেটা সবচেয়ে বড় পূজা হয়, প্রসাদ দিয়ে পুজো দেওয়াটাকে পূজা হয় না। আর ব্রাহ্মণও আসেনি, যাকে মন থেকে শান্তি পাওয়া, তাই না? মন থেকে শান্তি করে শান্তিটাই সবচেয়ে বড় শান্তি। আমরা বাড়িতে এসে যাচ্ছি রাস্তায়, তো চলো কথা বলছি। বোল্লা মন্দির থেকে ভাবলাম একটু ড্যামটা দেখেই যাবো, দুঃখের সই জানাই দিই, আর ড্যাম আমরা দেখতে পেলাম না, আমাদেরকে দেখতে দিল না, বারণ আছে। এই যে দেখো, হালকা কিছু দেখিয়ে দিই, বলেছে যে বিকাল 5টার হলে ভালোভাবে দেখতে পাবে, কারণ মানে পাবলিক তো জানোই, মানে পাবলিকের কথা বলা যায় না, আমি নিজেও একটা পাবলিক, সুযোগের সদ্ব্যবহার। ওরা এসে কি কি করেছে, এবার হলো অনেক লো পরি, মানে এটা তৈরি হয়নি, তৈরি হতে সময় লাগবে, তো লোহাটোহা বেরিয়ে আছে বলে স্নান করতেও দেয় না, আর হলো সে সবচেয়ে বড় কথা কোথায় কোন বিপদের মধ্যে পড়ে যাবে, ওই জন্য পাবলিককে আসতে দেয় না। ওই যে ওখানে লেখা আছে দুর্ঘটনার প্রবণ এলাকা, প্রবেশ নিষিদ্ধ। এই যে তোমাদের ড্যামের ক্যাচাপ পুরোপুরি দেখতে পাবে না, বলেছে বিকাল 5টার সময় আসতে, বিকাল 5টার সময় আসলে সব পুরোপুরি দেখা যাবে। এই যে দেখো, এইটুকুই দেখাই তোমাদেরকে, আর কি করা যাবে, যদি বিকেল 5টার দিকে আসতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো জল কি সুন্দর, আমি ভেবেছিলাম স্নান করতে দেবে হয়তো, সবাই যেরকম লাফালাফি নাচানাচি করলো সেটাই, যে পরিমাণে জলটা যাচ্ছিল কিন্তু দিল না যেতে। তা আমরা একটা মন্দিরের কাছে এসেছি, আট হাত কালি মন্দির, দেখো জায়গাটা কি সুন্দর, দিয়ে ডালপালা ওদিক দিয়ে ডালপালা, এই যে খুব সুন্দর জায়গা, আর খুবই ঠান্ডা এই জায়গাটা, এই দেখো বেশ ভালো। তো চলো আর কি, এখন আমরা সোজা বাড়ি চলে যাচ্ছি, আর মনের দুঃখে আরেকজন পায়ে হাঁটাহাঁটি করে একদম অস্থির, তাই জন্য ওর পাপার কোলে চলে এসছে, উঠে পড়লো, এবার চলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, পুচকুর খিদাও পেয়ে গেছে, এদিকে পুরীর দোকান, আমরা পুরী খেয়ে বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে বালুঘাটে চলে এসছি, এখন একটু বাজারে যাব, বাজার থেকে বাড়ি যাব, তাই না? বাজার থেকে বাড়ি যাবো, চলো আগে বাজার করে নিই তারপরে বাড়ির দিকে। তো আমরা বাড়ি চলে এসেছি বোল্লা ঘুরে, ড্যাম ঘুরে, বাজার করে বাড়ি চলে এলাম। তো বলছি বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, টাটা, বাই বাই।